গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি। যদিও এখন একেবারেই সকাল না, দুপুর, আর এখন বাজে সময় দুপুর একটা, তো এখন একেবারেই গুড মর্নিং বলা যায় না। তো যাই হোক, আজকে আমরা অনেক লেটে উঠেছি, তার যথেষ্ট কারণও রয়েছে। কারণ কালকে আমি শুয়েছি মোটামুটি তিনটের পরে, আকাশ ও চিনি ছাড়া হচ্ছে তো রাতে, অনেক রাতে সবাই শুয়েছি, আর মানে পিসে মশাইয়েরও শরীরটা খুব খারাপ, জ্বর এসে গেছে, তো ওই জন্য সব মিলিয়ে আজকে অনেক লেট হয়েছে ঘুম থেকে উঠতে। আর হচ্ছে এখনই ওই জন্য আমরা ব্রেকফাস্ট করছি সকালের, আমি চা করে নিয়ে এসেছি। আর ওখানে মানে পাশে বাড়ি একটা বোন আছে, তো সেই বোনের বার্থডের জন্য লুচি দিয়েছিল, পায়েস দিয়েছিল, তো সেগুলোই আর কি এখন এইসব দিয়ে এখন আমরা একটু টিফিন করে নেব। এই যে আদা চা করেছি আজকে, আর এই যে লুচি সঙ্গে। এখন বাজে সময় দুপুর তিনটে, আর আজকে যেহেতু আমরা অনেক বেলা করে উঠেছি সেই জন্য সমস্ত কিছু ঢিসমিস হয়ে গেছে, কাজকর্ম বলো, খাওয়া দাওয়া বলো। আর তার ওপর একটা খুবই অস্বস্তিকর ব্যাপার, সেটা হচ্ছে কারেন্ট নেই। খানিকক্ষণ আগে কারেন্ট চলে গেছে, এখনো পর্যন্ত কারেন্ট আসছে না, জানি না কেন। আর হচ্ছে এখন পিসিয়ে যে শরবত করলো, এটা অরেঞ্জ ফ্লেভারে, পিসির হাতে তিন রকমের শরবত খাওয়া হয়ে গেছে অলরেডি, তো সব থেকে বেশি পাইনঅ্যাপেলটা ভালো লেগেছে, আর বাকি সবগুলোই অবশ্যই ভালো। তো এখন একটুখানি শরবত খেয়ে নিই গরমের মধ্যে, যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে না, সেহেতু মানে খিদেও পাইনি। তো আর কিছুক্ষণ বাদে আমরা খাওয়া দাওয়া করবো, স্নান দান দেখি করে ফেলবো, শরবতটা খেই। আর সময় তো গড়িয়েই যাচ্ছে, বিকেল হতে চললো, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের 11:30 বাজে। তো যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখন কি করছো এখানে? প্রচন্ড মিষ্টি খায়, চায় বলো মানে শরবত বলো সবকিছুতে মিষ্টি বেশি পছন্দ, মানে রসগোল্লা বলো মিষ্টিটা ভালো হয় না, কিন্তু সমস্ত যে সমস্ত মিষ্টি জাতীয় বেশি খায় না, ওই তুমি একটু বেশি 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 খাও, নর্মালি আছে। তবুও আবার আর এক চামচ চিনি, ওহো চার্জ নেই, কারেন্টও নেই, আর ওর ফোন তো মানে সুইচ অফ হবে হবে ভাব, 1-2% চার্জ। তো চিনি চিনি গুলে নিল। আর আজকে হচ্ছে শনিবার, তাই পিসিরা শনিবারে নিরামিষ খাওয়া দাওয়া করে, তো নিরামিষ আইটেমই রান্না হচ্ছে আজকে। মনে হয় ঠাম্মা রান্না করে দেবে, পিসি ঠাম্মার বাড়িতে দিয়ে এসেছে নিরামিষের খাবার দাবার, কারণ যেহেতু ঠাম্মারা নিরামিষ মানে নিরামিষ আইটেম বেশি রান্না করে, তো নিরামিষ তরকারি আর কি করতে হবে না, পিসি জাস্ট ভাতটা করবে। দেখো এখানে হাড়িতে ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা হচ্ছে। তো দেখা যাক, শরবতটা খেয়ে নি, স্নান দান করে খাওয়া দাওয়া হবে নাকি খাওয়া দাওয়া করে স্নান দান হবে, চলো আবার পরে দেখা হচ্ছে। কিন্তু কারেন্ট এখনো আসেনি, তো এই ঠাম্মা হচ্ছে কালকে এই আলু ফুলকপির তরকারিটা দিয়ে গেছিল, সেটাকে পিসি এখন গরম করতে বসিয়েছে। আর পিসি সম্ভবত ডাল আনতে গেল, তাই আমি এখন একটু তরকারিটা নাড়ছি যাতে ফুড়ে ফুড়ে না যায় বা লেগে না যায়। তো এটা ফুটে গেছে, নামিয়ে নেব, এটাকে গরম করার জন্য জাস্ট দেওয়া হয়েছে। প্রচন্ড মেঘ করেছে আর কারেন্ট তো আসেইনি, কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে, 4টে বাজতে চললো, এখনো স্নান হয়নি। আর আসলে এত গরম স্নান করলেও এখন পুরো ঘেমে যাব, তো এখন আমরা খাওয়া দাওয়াটাই সারবো, সে একটু গরমের মধ্যে হলেও কারেন্ট নিতে একটু অসুবিধা হবে ঠিকই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করব। এখন চলে আসলাম আর এখন খাওয়া দাওয়া করতে বসবো আমরা। চলো তোমাদেরকে আজকের মেনুগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে পনিরের তরকারি, ঠাম্মা দিয়ে গেছে, আর করা হয়েছিল ডাল, তো ডালও ঠাম্মাই দিয়ে গেছে, আর আলু ফুলকপির তরকারি, আর এই যে পিসি বাড়িতে ভাত করলো, তো সব রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখো যেটাতে বেশি বেশি মনে হচ্ছে সেটা না, চিনি ছাড়া এটা, আর এটা এটা চিনি দিয়ে। মাপ দিচ্ছে কোনটাতে চা বেশি, মাপ দিয়ে দিয়ে নিত। এখন বাজে সন্ধে 7:30, আর এখন আমরা চা খাচ্ছি। তো দুধ ছিল, তো সেই জন্য 2 কাপ মতন চা হবে, সেই জন্য 2 কাপ চা করেছি, আর 2 কাপ লিকার চা। তো লিকার চা মানে পিসেমশাই চিনি ছাড়াও চা খায়, তার সঙ্গে দুধ চাও খায় না,
তো সেই জন্য চিনি ছাড়া একটা লিকার চা আর পিসি বলল যে লেবু চাটা পিসির খুব ভালো লাগছে দুধ চাটা আমি সবসময় করে খেতে পারবো কিন্তু লেবু চাটা আমার কাছে একটু মানে লেবু চাটা ভালো লাগছে খেতে আর কি ওই একটু ঝামেলা হয়ে যাবে তো লেবু চাটা ওভাবে করা হবে না তো বললো পিসি তাই আমার হাতে লেবু চা খেতে চাই তাই লেবু চা করলাম চলো তো চলো আমরা এখন চা খেয়ে নিই এখন আমরা চারজন বসে বসে চা খাচ্ছি আর তার সঙ্গে হবে অনেক গল্প আর পরপর শ্যুট হতেই থাকে প্রথমে পিসির চ্যানেলে শ্যুট হলো তারপরে আমার চ্যানেলে শ্যুট হলো আর এখন পিসেমশাই শ্যুট করছে তো রোজ এরকমই হতে থাকে কারণ একই বাড়িতে তিন তিন ঘন্টার ব্লগার তোমরা বুঝতেই পারছো তো সারাক্ষণই শ্যুট চলতেই থাকে তো এইরকমভাবেই আমরা একসঙ্গে খাওয়ার সময় বলো চা খাওয়ার সময় বলো তাছাড়াও বেশিরভাগ সময় আমরা একসঙ্গে এরকম করে প্রচুর আড্ডা মারি এবং খুব আনন্দ করি এভাবেই কাটাচ্ছি আমরা যে কটা দিন পিসির বাড়িতে থাকলাম ভীষণ মজা করে কাটালাম আর পিসিও বলছে যে আমরাও খুব মানে মজা করছি তোরা চলে গেলে খুব ফাঁকা ফাঁকা লাগবে তো আর কি চলো আমরা এখন চা খেয়ে নিই তোমাদের সঙ্গে আবারও পরে দেখা হচ্ছে ভালো লাগে ম্যাগি খেতে খুব ভালো লাগে আর ভাত খেতে ভালো লাগে না ভাত খেতে মোটে ভালো লাগে না ম্যাগি খেতে ভালো লাগে আর কেক খেতে ভালো লাগে ক্রিম কেক খেতে ভালো লাগে তাই না আর চিপস খেতে ভালো লাগে আর কিছু খেতে ভালো লাগে না শরবত কোল্ড ড্রিঙ্কস ভাত খেতে ভালো লাগে না তারপরে ভাতটা বিশেষ করে ভালো না ভাতটা মুখে দিলে চিপতেই পারে না আর ম্যাগিটা মুখে সঙ্গে সঙ্গে শেষ আমি তো কালকে বাড়ি চলে যাব তাহলে কেন যাব না যেতে হবে তো এটা তো আমার বাড়ি না থাকবো না বাড়ি যাবো না এখানেই থাকবো এখানে থাকলে তোমার মা তোমাকে তাড়ি দেবে বলবে যে তোমাদের বাড়ি তোমরা চলে যাও দরজা বন্ধ করে থাকবো তাহলে মা যদি খেতে না দেয় তখন তখন আমি রান্না করবো কেন তুমি তোমার খেলনা বাড়িতে রান্না করে আমাকে খাওয়াতে পারবো না তুমি খাওয়াতে পারবো না পেট ভরবে তো তোমার রান্না বাটি খাবার খেলে তাহলে আমরা সামনের দিন চলে যাবো বাপরি হ্যাঁ কেন তুমি কান্না করবা কেন কান্না করবো তুমি আমরা তো এখানে থাকতাম না আগে তাহলে তুমি চলো আমাদের সাথে আমাদের বাড়িতে মা বাবাকে ছেড়ে যাবে তো না তো বাবা তো জনিকে না নিয়ে যাবে না জনির জন্য যাবে না বাবা তাহলে জনি তখন জনির স্কুলে যাবে জনির স্কুলে যাবে তো চলো আমরা সন্ধ্যাবেলা তো সন্ধ্যার চা খেয়ে নিয়েছি তো রাত্রি 8টা মতন বাজে আর ওকে পড়াতে এসেছিল বুনুকে ওর ম্যাম পড়াতে এসেছিল পড়ানো হয়ে গেল তাই ওকে এখন একটু টিফিন খাচ্ছে আবার রাতে ভাত খাওয়া দাওয়া হবে ম্যাগি খাতে টিফিন না তো ওই জন্য আমি ওকে ম্যাগিটা খাই দিচ্ছি আর আজকে শনিবার নিরামিষ আইটেম তো রাতে চলো আবার ডিনারের সময় দেখা হবে আর আমার এখন ওকে খাইয়ে দেওয়ার পরে আমার একটু কাজ আছে তো সেই কাজটাকেই আমি করবো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আমরা সবাই কি এমন একটা নিখুঁত সুবাস খুঁজছি যা সারাদিন আমাদের সঙ্গে সব অবস্থাতে থাকবে এবং প্রতিটি মেজাজ এবং প্রতিটি অনুষ্ঠানের জন্য কাস্টমাইজড আমি আমার ওপর কিন্তু বিভিন্ন রকমের পারফিউম প্রয়োগ করেছি কিন্তু সেই পারফিউমগুলো 2 থেকে 3 ঘন্টার বেশি কিন্তু স্টে করেনি এবং আমি এমন কিছু খুঁজেও পাইনি যে পারফিউমটা প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট তাই আমি এমন একটা পারফিউম পেতে চেয়েছিলাম যেটা সমস্ত অনুষ্ঠানের জন্য কিন্তু উপযুক্ত এবং অবশ্যই দীর্ঘস্থায়ী হবে ঠিক সেই জন্যই আমি নিউডের লাক্সারি পারফিউম ক্রাফটেড ফর ওমেন ইউডি পারফিউমস পছন্দ করে নিয়েছি আর এই পারফিউম সেটটির প্যাকেজিংটা দেখো কত সুন্দর এটা এসছে কার্ডবোর্ডের একটা প্যাকেজিংয়ে আর এর মধ্যে একটা ছোট্ট থলির মধ্যে ছিল বেশ অনেকগুলো কফির বীজ তো খুবই সুন্দর প্যাকেজিংটা আর এই প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে 6টি লং লাস্টিং সুপার পারফিউম হ্যাঁ আপনারা কিন্তু একদম ঠিক শুনেছেন এর মধ্যে যে পারফিউমগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা মুড এবং প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য একদম উপযুক্ত এবং লং লাস্টিং নিউড মহিলাদের জন্য তাদের ইউডি পারফিউম দিয়ে আমাদের জন্য এটি সম্ভব করেছে নিউড 6টি ভিন্ন সুগন্ধের পারফিউম লঞ্চ করেছে যা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য একদম উপযুক্ত আর এই পারফিউম সেটটি হলো প্রথম পারফিউম যা সিপি প্রযুক্তিতে তৈরি যা এটিকে সুপার দীর্ঘস্থায়ী করে তুলবে এই আশ্চর্যজনক পদ্ধতিতে এটি তৈরি করার জন্য এই পারফিউমটি কিন্তু 8 ঘন্টারও বেশি স্টে করবে সুতরাং চলুন আমি আপনাদেরকে এই পারফিউমগুলো একটা একটা করে দেখাতে থাকি
তাহলে চলুন আমি প্যাকেজিংটিকে ওপেন করছি আর আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে 6টি বিভিন্ন আলাদা আলাদা সুগন্ধের পারফিউম রয়েছে আর এক এক করে আপনাদেরকে আমি এই প্যাকেজ এই পারফিউমগুলো সম্বন্ধে বিস্তারিত বলে দিচ্ছি। তো প্রথম পারফিউমটা এখানে আছে টাইমলেস, এটা হলো ইলাং ইলাং ফুলের ফল, দামেস্কের গোলাপের সারাংশ শামবাগ জেসমিনের সাথে মিশ্রিত একটি রচনা এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একদম উপযুক্ত। দ্বিতীয়টি হলো হিপোনোটাইজ, এই সুগন্ধটি বুলগেরিয়ান রোজ এবং কমলা ফুলের সাথে প্রাকৃতিক ঔষধ তেল এবং প্যাচোলি মিশ্রিত করে তৈরি করা হয়েছে। তৃতীয়টি হলো ম্যাজেস্টিক, বিশেষ করে সেই দিনগুলোর জন্য যখন আপনি নিজেকে প্যাম্পার করতে চান এবং নিজের সম্বন্ধে ভালো বোধ করতে চান। এই পারফিউমটি ফ্লোরাল অর্কিড ভায়োলেট গোলাপ এবং ব্ল্যাকবেরি কস্তুরির নিখুঁত মিশ্রণে তৈরি, যা আপনার মেজাজ এবং আত্মবিশ্বাসকে বাড়ি তুলবে। এরপরে আপনাদের সাথে চতুর্থ স্ট্যানার পারফিউমের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই পারফিউমটি সেই সমস্ত মহিলাদের জন্য এবং সেই সমস্ত দিনের জন্য যখন আপনি চান আপনার সমস্ত চোখ শুধুমাত্র আপনার দিকেই থাকবে, এবং সেই কারণেই এই পারফিউমটি সবুজ পাতার একটি শৈল্পিক রচনা দিয়ে তৈরি করা হয়েছে। জলের পদ্ম, সাইট্রাস এবং শসা, ল্যাভেন্ডারের নির্যাস, সেচুর মরিচ, মিরাবেল এবং সিডারউড এবং প্যাচৌলির মিশ্রণ, কস্তুরি গুয়াইক উড এবং চন্দন। পঞ্চম পারফিউমটি হচ্ছে সল্ট্রি, এর লোভনীয় সুগন্ধ সবুজ আপেল, পুদিনা, ল্যাভেন্ডার, জাম্বুরা এবং বেসিলের শীর্ষ নোট, ঋষির সারাংশ, জেরানিয়াম, আর্নেশক এবং জেসমিনের বেস নোট দিয়ে তৈরি করা হয়েছে। এটি সেই সমস্ত দিনের জন্য একদম উপযুক্ত একটি সুবাস যখন আপনি বিশ্বে একটি বিদ্রোহী তৈরি করতে চান এবং নিজের জন্য দাঁড়াতে চান। এই পারফিউমটি নোরালি এবং কালো মরিচের শীর্ষ নোট, জেসমিনের হার্ট নোট, রোজ এবং নাইট ব্লুমিং, সেরিয়াস ভ্যানিলা এবং কাশ্মীর উডের সঙ্গে মিশ্রিত করে তৈরি করা হয়েছে, যা আপনাকে নির্ভয়ে আপনার কণ্ঠস্বর উত্থাপন করার আত্মবিশ্বাস দেয়। এবং এই পারফিউম সেটটি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য নয়, নিউড পুরুষদের জন্য একটি বিশেষ সেট তৈরি করেছে যার মধ্যে 6টি বিবৃতি সুগন্ধি রয়েছে, তাই আপনি এবং আপনার প্রিয় মানুষ কিন্তু সম্পূর্ণভাবে এটিকে উপভোগ করতে পারেন। তাহলে বন্ধুরা আর অপেক্ষা কেন, www.nude.co.in থেকে এখনই এটিকে অর্ডার করে ফেলুন। আর এগুলো কিন্তু অ্যামাজন এবং ফ্লিপকার্টেও অ্যাভেলেবল। এখন বাজে রাত্রি 10:30 আর আমি একটা ভিডিও শুট করছিলাম, সেই জন্যই আমি একটা কুর্তি পরেছি আর একটু সাজিগুজু করেছি, লিপস্টিকও পরেছিলাম, এখন লিপস্টিকটা তুলে আসলাম, তার কারণ খাওয়া দাওয়া করতে হবে আর সবার খুব খিদে পেয়ে গেছে। আর আজকে শনিবার, সারাদিন ধরে এক কথা বলছি শনিবার, তাই নিরামিষ আইটেম। চলো তোমাদেরকে রাতের ডিনারের মেনুগুলো দেখিয়ে দেই, আর চেঞ্জ করার সময় পেলাম না কারণ সবাই খাওয়া দাওয়া করতে অলরেডি বসে পড়েছে, তাহলে অনেক দেরি হয়ে যাবে, খাবার দাবার ঠান্ডা হয়ে যাবে, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমার এখনো কিছু কাজ থাকতেও পারে, তো সেই জন্য ভাবলাম আগেই চেঞ্জ করবো না, লিপস্টিকটা আবার দরকার হলে পরে নেব। তো চলো তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই। এই দেখো সবার জন্য খাবার দাবার বাড়া হয়ে গেছে আর পিসেমশাই হাত ধুয়ে আসছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে ঢেঁড়স ভাজা, আমার থালাটাই দেখিয়ে দিই তাহলে ভালো বুঝতে পারবে। এখানে আছে আলুর চিপস, ভাত, এখানে রয়েছে ডাল, এই ডালটা সেদ্ধ ডাল বলো, শুধু লবণ দিয়ে সেদ্ধ আর সর্ষের তেল দিয়ে সেদ্ধ, এটাকে মানে ঘাটা ঘুটি করে ডাল না, এটা কিন্তু দারুণ খেতে লাগে আর খুব পুষ্টিকর। আর এখানে রয়েছে ঢেঁড়স ভাজা, আর এখানে রয়েছে ঝিঙে আলু দিয়ে মানে আলু পোস্ত না, ঝিঙে আলু দিয়ে পোস্ত, একটু ঝোলঝোল করে। কি দিয়ে খাচ্ছ, ডাল? ভাল লাগছে তোমাকে? তাহলে এরকম করে শর্টকাট ডাল রান্না করে দেবো বাড়িতে, ঠিক আছে? ডালটা খাওয়া খুব উপকার। আর চিপস দেখো, প্লেট ভর্তি করে নিয়েছিল, চিপস এত ভালো খায়। আর এবার নাচ করছে আনন্দে। এখন বাজে রাত্রি 11:45 আর আজকে রাতে আমরা তিনজনা একসঙ্গে শুয়েছি, একসঙ্গে ঘুমাবো আর অনেক গল্প করবো। আজকে আমরা বিছানায় শুয়েছি, দেখো বিছানায় শুয়েছি আমি, পিসি আর বুনু, আর আজকে পিসেমশাই
আর আকাশ হবে নিচে, মানে যেখানে আমরা প্রতিদিন একসঙ্গে যেহেতু থাকি না, প্রতিদিন একসঙ্গে ঘুমাই। তো আজকে পিসি বলছে যে আমাদের তো মানে রোজ রোজ খালি একই রকম ভাবে শোয়া হয়ে যাচ্ছে, একটুখানি ডিফারেন্ট না হলে কেমন একটা লাগে, ভালো লাগে না মনটা তো ভাবে। আর তার উপর আমরা মানে কিছুদিনের মধ্যে চলে যেতে তো হবেই, তো সেই সময়টাও ঘনিয়ে আসছে, তো সেই জন্য পিসির একটু মনটা আরো উতলা হয়ে উঠেছে। হ্যাঁ, একটু বেশি বেশি করে কাছে কাছে থাকতে ইচ্ছে করছে, যতটা কাছে ওই জন্য আরো কাছে টেনে নিচ্ছে, যতটা কাছে থাকা যায়। প্রথমে মানে পিসির খুব ইচ্ছা যে নিচে বিছানাটাতে শোয়ার, কারণ আমরা চলে গেলে তো আর নিচে বিছানা করে শোবে না, নিচে বিছানা হবে না। এখন ওই ঘর থেকে তোশকটা নিয়ে আসছে, এখন নিচটা গদি গদিও আছে, দারুণ নিচে শুয়ে দারুণ আরাম। তো পিসির ইচ্ছা ছিল মানে আমরা তিনজনা, যেহেতু বুনু পিসির সঙ্গেই থাকবে, তো আমরা তিনজনা নিচে একটু চাপাচাপি হয়তো একটু হবে, সেই জন্য আমরা তিনজনা উপরে শুলাম। আর শুলে হয়তো দুজনা শোয়া যাবে, তাছাড়া অসুবিধাই হয়ে যাবে তো আর কি। আর আমরা কবে যাবো তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি, তবে বৃহস্পতিবারের আগেই যাবো। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, ভালো ছিল আলু পোস্তটা, দারুণ হয়েছে আলু পোস্তটা, জাস্ট দারুণ করেছিল, আলু ঝিঙে দিয়ে পোস্ত। আমার কাছে কালকের কলাই ডাল একটু বেঁচে গেছে আর আজকে মসুর ডাল একটু বেঁচে গেছে, ভাবছি দুটোকে কালকে একসাথে মিশিয়ে ফুটাবো, ফোড়নে মিশিয়ে ফোড়ন দেবো দিয়ে ফুটাবো, কেমন হবে জানি না খেতে, কালকে টেস্ট করে বলবো। খুব তাড়াতাড়ি ওদের চ্যানেলে একটা দারুণ ভিডিও দেখতে পাবে, সেটার প্ল্যানিং চলছে, জানি না সাকসেস হতে পারবো কিনা, যদি সাকসেস হয়ে যায় তাহলে তো একটা বিশাল কিছু হয়ে যাবে, আর যদি সাকসেস না হয় তাহলে তো আর কিছু হবেও না, কিছু জানতে পারবে না। তবে হবে, সেটা কালকে শুট হবে, কালকে সকালবেলা, কালকে দুপুরবেলা শুট হবে, দুপুরবেলা শুট হবে, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দুদিনের মধ্যে ভিডিওটা পেয়ে যাবে একদমই। আর ভিডিও যেন মিস না হয় তার জন্য কিন্তু রেগুলার ভিডিও দেখতে হবে, ঠিক আছে? একদম। তো এই আর কি, আমরা এখনো 12টা বাজেনি, বাজবো করছে, বাজেনি তো, আর 12 মিনিট বাকি আছে 12টা বাজতে। আর পিসি এখন পিসির ফোনে কাজ করবে, আমরাও কাজ করবো, আর কাজ হতে হতে তো প্রচুর গল্প হবে, আর কাজ হয়ে গেলেও গল্প হবে সেটা বুঝতেই পারছি, কারণ আজকে আমরা অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, সেই জন্য সবার চোখে সেই ঘুমের ভাবটা একটু কম, যেহেতু অনেক বেলা করে উঠেছি। তো আর কি, তো চলো আজকে রাত্রে খাওয়া দাওয়াটাও মানে অল্প খেয়ে পেটটা ভরে গেছে, যেহেতু দুপুরে খাওয়াটা বিকেল বেলা করে খেয়েছি। হ্যাঁ, দিনের অর্ধেকটা টাইম তো ঘুমেই কাটিয়ে দিয়েছি, সেই কারণে আর খাওয়া দাওয়া তো 3-4 বার চলছে, তো খাবার খিদে পাচ্ছে না, যেহেতু আমরা আজকে সারাদিনের সময়টা খুব কমই পেয়েছি, কিন্তু খাওয়া দাওয়া তো টাইম মতন মানে অটাইমে হচ্ছে, আর রাতের খাওয়াটাও মানে খিদেই পাইনি অথচ খেয়ে নিয়েছি, তো এরকমই আর কি ব্যাপারটা। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আর তোমাদের সঙ্গে আগামীকাল আরো নতুন, আর তোমাদের সঙ্গে আরো ইন্টারেস্টিং ভিডিও। তো আজকের মতন ভিডিওটাকে শেষই করতে পারছি না, ওই যে আমার বুনু, ও আর একটা কথা তোমাদেরকে বলি না, যে বুনু খাওয়া নিয়ে খুব ঝামেলা করে, আজকে বুনু যা করেছে, একা একা সব ভাত খেয়ে নিয়েছে, তাই না বুনু? আজকে বুনু একদম লক্ষ্মী বুনু হয়ে গেছে, আবার আজকে পড়াশোনাও করেছে একা একা, ম্যাম এসছে একাই পড়তে চলে গেছে, ওকে টেনে টুনে নিয়ে যেতে হয়নি, আর কারণ ও বুঝতে পেরে গেছে যে আমার কিছু করে কিছু লাভ নেই, ঠিক আছে, আমাকে এই দুটো জিনিস আমাকে করতেই হবে বাধ্যতামূলক, ঠিক আছে, এর জন্য ভেবেছে যে বেশি সময় নষ্ট করলে আমারই লস, অতএব তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসা যায়, সেটাও আজকে বুঝতে পেরেছে আর কি, যাই হোক কাজ করলে মনে হয়েছে ওর, ওই জন্য চটপট সব করে ফেলেছে, একা একাই খাবার খেতে সব ফিনিশ করে একদম গুড গার্ল হয়ে গেছে, আজকে সব কথা শুনেছে, আজকে বাবা মা কারো বকুনি খেতে হয়নি, আর আজকে শুয়েও পড়েছে, কোনো ঝামেলা নেই। একটা রিকোয়েস্ট, যে শোয়ার আগে কিছুক্ষণ মোবাইল ঘাটতে দিতে হবে, মানে পিসি বলছে যে তাহলে এখনই খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বো, তো ঠিক আছে, ও বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার আগে একটুখানি মোবাইল দেখবো, তার মানে একটুখানি মানে যে ওইটা ওর তো শোয়ার আগে ওই মোবাইল দেখা এইটাই কাজ, তো এর জন্য আগে ওর সত্যটা জানিয়ে দিল, ঠিক আছে, মোবাইল না এখন ঘুমাও, বাবা মারবে এত রাত্রে ফোন দিলে, বাবা বলে দিয়েছে এত রাত্রিবেলা ফোন দেখা যাবে না, আমার ফোনে এখন এডিট করবো মা, আমি এডিট করবো, এক সেকেন্ড না, এখন এডিট করতে হবে আমাকে, এখন শুরু করতে পারলাম না, কখন শেষ হবে তাই জানি না, সারাদিনে কিচ্ছু হয়নি, মার্চও করা হয়নি ভিডিও, সান্তা ক্লজ দেবে সেই 25শে ডিসেম্বর, অনেক দেরি, তোমার এখন
আদর চলছে মামির রোজ রাতে শোয়ার সময়। ওলি বাবলি চলো, আর পিসমশাই এখন গান শুনতে গেল, কপিরাইট দিতে পারে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর তার সঙ্গে আমাদের পাশে থেকো। টাটা।